উৎসাহদাতা ঘোরসাওয়ার, তামিম আল আদনানী রহিমহুল্লাহ। আগের লেকচারগুলোতে আলোচিত মনীষীদের সকলে ছিলেন বহু বিদ্যায় পারদর্শী, কিন্তু সব কিছুকে ছাপিয়ে বেশি ফুটে উঠেছিল তাদের ইলমের দিকটি। কিন্তু এই লেকচারের আলোচ্য মনীষী তার ব্যতিক্রম। তিনি তার কিছু বাস্তব কর্মকাণ্ডের কারণে প্রসিদ্ধ। তার নাম শাইখ তামিম আল আদনানী রহিমহুল্লাহ। শাইখ তামিম আল আদনানী 1942 সালে ফিলিস্তিনের জেরুজালেমে জন্মগ্রহণ করেন। তার পিতামহ খুরশিদ পাশা জেরুজালেমের গভর্নর ছিলেন সে সময়। তার পিতা মোহাম্মদ আল আদনানী ছিলেন ফিলিস্তিনের একজন প্রসিদ্ধ কবি, খুবই অভিজাত ও স্বনামধন্য পরিবার। ইসলাম যার কৈশোরের প্রেম। শাইখ তামিম আলেপ্পোতে বড় হন। মাধ্যমিকে পড়ার সময় দাড়ি বড় করতে চান তিনি। এই নিয়ে তার বাবা তার সাথে খুব রাগারাগি করেন। বললেন, আরে তুমি তো এখনও ছোট, বিয়ে শাদি করনি, এখনই দাড়ি রাখলে বুড়ো দেখাবে তোমাকে। কিন্তু তামিম আল আদনানী কোনো তোয়াক্কা না করে কিশোর বয়স থেকে দাড়ি রাখা শুরু করেন। কিশোর বয়সে হাররানে সফর করেন শাইখ তামিম। হাররান দামেস্কের একটি অঞ্চল। সেখানে গিয়ে সাক্ষাৎ করেন শেখ আহমদ হাররানের সাথে। শেখ আহমদ হাররান তাকে দেখামাত্র বললেন, বাবা তুমি কি তোমার পিতাকে রাগিয়ে দিয়েছ দাড়ি রেখে? শাইখ তামিম হতবাক হয়ে গেলেন এই কথা শুনে। ভাবলেন যে আলেপ্পোতে থেকে সংবাদ হাররানে কীভাবে এলো। শেখ আহমদ হাররান তাকে বললেন, তুমি অল্প বয়সী, তোমার বয়সে দাড়ি রাখতে গেলে যে কারোই এভাবে রাগারাগি করতে হয়। রাজনৈতিক জীবনের সূচনা। স্কুল ও কলেজের পাঠ চুকানোর পর শাইখ তামিম আল আদনানী কায়রো বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিয়ে পড়াশোনা করতে গেলেন। একবার সমাজতান্ত্রিক ছাত্রদের আয়োজনে একটি কনফারেন্স অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ে। বাবা যেহেতু প্রসিদ্ধ আরব জাতীয়তাবাদী কবি ছিলেন, তাই তারা কনফারেন্সে তামিমকেও নিমন্ত্রণ করেন, অনুরোধ করে সেখানে বক্তৃতা দিতে। ধর্মীয় ভাবাপন্ন মানুষ হিসেবে তামিম আল আদনানী মোটেও ইচ্ছে ছিল না সেখানে যাওয়ার। তাদের সমাজতান্ত্রিক ধ্যান ধারণা ও ছেলেমেয়ের অবাধ মেলামেশানা দেখে উক্ত কনফারেন্স এড়িয়ে যেতে চাইলেন তিনি, কিন্তু তাদের চাপাচাপিতে বাধ্য হয়ে সেখানে উপস্থিত হন। বক্তৃতার ব্যাপারে পরামর্শ করতে আসেন শাইখ আবদুল্লাহ আজাম রহিমুল্লাহর সাথে। তারপর এমন এক বক্তৃতা দেন যে প্রমাণ করে ছাড়েন সোশ্যালিজম ও ন্যাশনালিজম বলতে কিছুই নেই। পরবর্তী জীবনে এই কনফারেন্সের প্রসঙ্গ উঠলেই তার প্রসিদ্ধ অট্টহাসি দিয়ে উঠতেন তিনি। তার ইন্টারভিউ ও ভিডিও প্রসঙ্গে প্রায় দেখা যায় যে তিনি হো হো করে হাসছেন। শাইখ তামিম আল আদনানী বলেন, সেই দিন ওই বক্তব্য দিয়ে একেবারে গোলক ধাঁধায় ফেলে দিয়েছিলাম তাদের। তারা আমাকে বলতে গেলে এক প্রকার বেরি করে দিয়েছিল রাষ্ট্রীয় নজরদারিতে। শাইখ তামিম আল আদনানী রহিমহুল্লাহ যখন এই বক্তব্য দেন, তখন সারা আরব জুড়ে ক্র্যাকডাউন চলছে। সীমা ছাড়িয়ে গিয়েছিল আরবের অধঃপতনের। পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে একজনও হিজাব পরা মেয়ে দেখা যেত না। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শাইখ তামিমের পেছনে রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী লেগে গিয়েছিল। এমনকি বাসেও তাকে অনুসরণ করত তারা। একবার শাইখ তামিম বাসে ওঠার জন্য দাঁড়িয়ে আছেন, যথারীতি অদূরে দাঁড়ানো রাষ্ট্রীয় গোয়েন্দা। কিন্তু বাস আসার পরেও শাইখ তামিম অনেকক্ষণ অপেক্ষা করলেন। সবাই উঠে যাওয়ার পর যখন বাস পূর্ণ হয়ে গেল, তখন বাসে উঠলেন তিনি। গোয়েন্দাটি পেছনে পেছনে উঠতে চাইলে শাইখ তামিম তাকে ধাক্কা দিয়ে বললেন, আর জায়গা নেই। কিছুদিনের মধ্যে সবাই জেনে যায় যে তার পেছনে গোয়েন্দা আছে। একবার বাসে তিনি দুজনের ভাড়া দিয়ে বললেন, একটা আমার আর একটা এই গোয়েন্দা ব্যাটার। সাথে সাথে গোয়েন্দা বলে উঠল, আমাকে এভাবে অপমান করার কী দরকার ছিল? শাইখ তামিম বললেন, তুমি আমার জন্য অনেক কষ্ট করছো তো তাই। কর্মজীবন। শাইখ তামিম আল আদনানী রহিমহুল্লাহ মাস্টার্স ডিগ্রি শেষ করার পর ভগ্নিপতি নিজেও ছিলেন ব্যাংকার, কিন্তু সুদ জর্জরিত এই উপার্জনের প্রস্তাব প্রত্যাখ্যান করেন শাইখ তামিম। এমনকি তিনি এই ভগ্নিপতির ঘরে চা পর্যন্ত খেতেন না। তার বক্তব্য ছিল, যেহেতু ভগ্নিপতির আয় হারাম, তাই তার খাদ্য হারাম। পরে তিনি একটি বালক বালিকা বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসেবে যোগদান করেন। সেখানেই দেখা পান এমন এক সহকর্মীর যিনি আর সবার চেয়েও আলাদা, পুরোপুরি পর্দাসীন ও ইসলামী অনুশাসনের অনুসারিণী। মুগ্ধ হয়ে তামিম তার পরিবারের কাছে এই নারীকে বিয়ে করার কথা জানান। প্রস্তাব শুনে তার পিতা খুবই রাগারাগি করেন। আরব জাতীয়তাবাদী ধ্যান ধারণায় নিমজ্জিত এই কবি কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে তার ছেলে একজন পশ্চাৎপদ হিজাবি নারীর স্বামী হবে। অতঃপর শাইখ তামিম সৌদি আরবের একটি ব্রিটিশ অ্যারোপ্লেন কোম্পানিতে চাকরি নেন। একদিন তার সততা ও বিশ্বস্ততা যাচাই করে দেখতে চাইলেন তার বস। তিনি তাকে একটি ভ্যাকিউম ক্লিনার কিনে আনতে বললেন। তামিম দোকানে গেলে দোকানদার বলল, রিসিট কত টাকা লিখব? তামিম আল আদনানী অবাক হয়ে বললেন,
কত টাকা লিখবে মানে? যা দাম তাই তো লিখবে, সেটা না। বলছিলাম আমি যদি রিসিটে কিছু টাকা বাড়িয়ে লিখে দিই সেটা আপনি কোম্পানি হতে নিতে পারবেন। না, দাম যা আছে তাই লিখুন। ভ্যাকিউম ক্লিনার নিয়ে বসের কাছে ফেরত গেলে বস তার কাছে জানতে চাইলেন দাম কত। শাইখ তামিম আসল দামের কথাই বললেন। এরপর বস দোকানে গিয়ে যাচাই করে দেখলেন যে কথা সত্যি, এমনকি দোকানদারের অসৎ প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথাও জেনে নেন। বস বুঝে গেলেন যে তামিম আল আদনানি বিশ্বস্ত লোক। খুশি হয়ে বস তাকে 21,000 রিয়াল বেতনের প্রস্তাব দেন। আজ থেকে 60 বছর আগের কথা, তখনকার সময়ে 21,000 রিয়াল বর্তমানে অন্তত 50 লাখ টাকা। পাশাপাশি মেডিকেল, এডুকেশন, ট্রাভেল অ্যালাউন্স তো ছিলই, ধর্মীয় নেতৃত্বের হাতে খড়ি। সেই অফিসে ছিল একটি ছোট মসজিদ। বস বুঝতে পেরেছিলেন যে শাইখ তামিম ধার্মিক মানুষ, তাই তিনি তাকে খতিব হিসেবে নিয়োগ দেন। শাইখ তামিম কিন্তু এই অঙ্গনের লোক ছিলেন না, প্রাতিষ্ঠানিকভাবে প্রশিক্ষিত আলিম নন তিনি। এতদা সত্ত্বেও তিনি অন্তর থেকে কথা বলতেন, যা মানুষের অন্তরে রেখাপাত করত। তার বক্তৃতায় মুগ্ধ হয়ে আশপাশ থেকে বহু লোক আসতে শুরু করে এই মসজিদে, ফলে 4 বার উক্ত মসজিদকে সম্প্রসারিত করতে হয়। শাইখ তামিম আল আদনানি রহিমুল্লাহর একটি বিশেষ গুণ ছিল যে তিনি নির্দ্বিধায় সত্য কথা বলতেন, এমনকি তা সমাজের বিরুদ্ধে গেলেও। শাইখ তামিম আল আদনানি রহিমুল্লাহ উক্ত মসজিদে প্রথম প্রথম সালাত, সাওম, হাজ, জাকাত নিয়ে কথা বলতেন। তারপর বলতে শুরু করেন ব্যাংক, সুদ, ঘুষ নিয়ে। লোকজন আপত্তি শুরু করল, বলল এসব বিষয়ে কথা বলবেন না, স্পর্শকাতর বিষয়। তিনি তাদেরকে বললেন, তাহলে কি নিয়ে কথা বলবো? এই সালাত, সাওম, নবীজির গুণাবলী এসবে সীমাবদ্ধ থাকুন। কেন? দেখুন, আপনি যে মসজিদে কথা বলেন তা মিলিটারি এয়ারবেজে। আমরা আপনাকে 21,000 রিয়াল বেতন দিই, সাথে আরও 3,500 রিয়াল দিই এই মসজিদের ইমাম হিসেবে। আমরা চাইলেই আপনার এই চাকরি ছিনিয়ে নিতে পারি, তাই যা বলবেন সাবধানে বলবেন। শাইখ তামিম আল আদনানি উত্তর দিলেন, প্রত্যেকটা পয়সা আমাকে আল্লাহ তাআলা দেন, আমার যা কিছু আছে সব আল্লাহ তাআলার দান। মসজিদের ইমাম হিসেবে পাওয়া 35 রিয়ালও আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া বোনাস। যদি এটি চলেও যায় তাও আল্লাহ তাআলার কাছে যাবে। আমি আমার মসজিদের সমস্ত বেতন জমা করে আফগানের মুজাহিদদের দান করব। জিহাদের জজবা। 1984 সালে মক্কায় থাকা অবস্থায় শাইখ তামিম আল আদনানি রহিমহুল্লাহ আফগান জিহাদের কথা শুনতে পান। শুনেন আফগান নারী, পুরুষ ও শিশুদের উপর সোভিয়েত সেনাবাহিনীর অত্যাচারের কথা, কীভাবে তারা নারীদের তুলে নিয়ে যেত এবং হেলিকপ্টারে ধর্ষণ করে হেলিকপ্টার থেকে নিচে ফেলে দিত। এসব শুনে ঝরঝর করে কাঁদতেন তিনি, যেন এ সকল নারী ও শিশু তার নিজের সন্তান। জিহাদের জজবা পেয়ে বসে তার অন্তরে। আফগান মুজাহিদদের জুলুম নির্যাতন সয়ে কষ্ট স্বীকার করে জিহাদ করার ব্যাপারটা প্রবলভাবে নাড়া দেয় তাকে। তিনি $50,000 সংগ্রহ করেন, এক গ্রীষ্মে আফগান মুজাহিদদের কাছে প্রেরণ করেন। এরপর 1986 সালে সৌদি আরবে একটি বক্তৃতা দেন শাইখ তামিম, শিরোনাম আফগানিস্তানে আমার প্রথম সফর। বক্তৃতাটি অডিও আকারে সকলের কাছে ছড়িয়ে পড়ে, দেদারসে বিক্রি হতে থাকে। বিক্রিলব্ধ $1,000,000 প্রেরণ করেন ওই আফগান মুজাহিদদের কাছেই। 1987 সালের রমজান মাসে শাইখ তামিম আরও একটি বক্তৃতা দেন, এবার শিরোনাম আফগানিস্তানে আমার দ্বিতীয় সফর। এই বক্তৃতাটাও যথেষ্ট প্রসিদ্ধ হয় এবং রেকর্ড বিক্রি হতে থাকে। এই রেকর্ড বিক্রি থেকেও প্রায় $1,000,000 সংগ্রহ করে আফগান পাঠানোর জন্য তৈরি করেন তিনি। এই অবস্থা দেখে কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে, ভাবল এত দেখি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তারা শাইখ তামিমের কাছে এসে বলল, টাকাগুলো আমাদের কাছে দিন, আমরা আফগান পৌঁছিয়ে দেব। শাইখ রহিমুল্লাহ বললেন, অসম্ভব, এই টাকা আমি সরাসরি আমার হাত দিয়ে আফগান পৌঁছাবো, মুজাহিদদেরকেও আমি এই কথাই দিয়ে এসেছি। তারা বলল, আমাদেরকে উচ্চ পর্যায় থেকে আদেশ দেওয়া হয়েছে আপনার কাছ থেকে টাকা নিতে, আপনি এই আদেশ প্রত্যাখ্যান করছেন। শাইখ তামিম বললেন, আমার কাছে আদেশ তো সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এক পর্যায়ে জোর জবরদস্তি শুরু করে সরকারি লোকেরা। শাইখ তামিমও কম যান না, তিনি ছিলেন বিশাল আকৃতির। এই লোকেদের ধরে ধরে মাটিতে ফেলে দেন তিনি, উচ্চস্বরে বলতে থাকেন, এগুলো মুজাহিদদের টাকা, এগুলো মুজাহিদদের টাকা, আমার স্ত্রী পুত্র কন্যাও টাকা দিয়েছে, এই টাকা আমি কিছুতেই তোমাদের হাতে দেব না। সশরীরে জিহাদ। পরদিন সকালে সরকারি বাহিনীর এক ভালো লোক এসে শাইখ তামিম আল আদনানি রহিমহুল্লাহকে বললেন, এই টাকা যদি নিজের হাতে আফগান মুজাহিদদের কাছে পাঠাতে চান তবে আপনি চুপচাপ চলে যান, কাউকে বলে যাবেন না। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে। কিন্তু পরের শুক্রবার খুতবায় দাঁড়িয়ে শাইখ তামিম খোলাখুলি বললেন, আগামী বুধবার পাকিস্তান এয়ারওয়েজের এই সময়ে এত নম্বর ফ্লাইটে করে তামিম আল আদনানি আফগান মুজাহিদদের জন্য টাকা নিয়ে যাবে, কেউ যদি নিজের স্ত্রীকে বিধবা বানাতে চায়
সন্তানদের ইয়াতিম বানাতে চায়, মাকে সন্তান হারা করতে চায়, সে যেন তামিম আল আদনানিকে এয়ারপোর্টে বাধা দেয়। মূলত কমিউনিস্টদের উদ্দেশ্য করে এই কথা বললেন তিনি। শাইখের এই সাহসী কাজটি ছিল হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর অনুসরণ। অন্যান্য সাহাবী হিজরত করেছিলেন চুপিসারে, কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু জনসম্মুখে ঘোষণা দেন, আমি আগামীকাল হিজরত করে মদিনায় যাচ্ছি। কারো যদি নিজেদের স্ত্রীদের বিধবা, সন্তানদের ইয়াতিম আর মায়েদের সন্তান হারা করার ইচ্ছা থাকে, সে যেন আমাকে বাধা দেয়। এরপর শাইখ তামিম আফগানিস্তান গিয়ে জিহাদে শরিক হন। তাকে যারা যুদ্ধ করতে দেখেছেন তারা বলেছেন, বোম্বিংয়ের সময় আমরা নিচু হয়ে শুয়ে পড়তাম, কিন্তু শাইখ তামিম আল আদনানিকে এই কথা বলতে পারতাম না, কারণ তার ওজন ছিল অনেক বেশি। তিনি প্রায় 150 কেজি ওজনের লোক ছিলেন, এর উপর ছিলেন অসুস্থ। এত দা সত্ত্বেও তিনি আফগান জিহাদে শরিক হয়ে পাহাড় থেকে পাহাড়ে চড়েছেন। অতিরিক্ত ওজনের কারণে বিভিন্ন অভিযানে তাকে প্রায় নেওয়া হতো না, তারপরেও যাওয়ার জন্যে গু ধরতেন তিনি। ঘোড়ার পিঠে বসলে ওজনের চাপে মাটিতে বসে যেত ঘোড়ার পা। আফগানিস্তানের উঁচু উঁচু পাহাড় ঘোড়ায় চড়া এমনিতেই খুব বিপজ্জনক, কেউ যদি একবার পিছলে পড়ে যায় তবে তার দফারফা হয়ে যাবে। আল্লাহর প্রতি তাওয়াক্কুল। সারা রাত জেগেও জিহাদের ভূমি পাহারা দিতেন শাইখ তামিম। কোনো চেকপোস্টে ধরা পড়ার মতো অবস্থা পড়লে সূরা ইয়াসিন পড়তে শুরু করতেন, বিশেষ করে এই আয়াত, আর আমি তাদের সামনে প্রাচীর ও পিছনে প্রাচীর স্থাপন করেছি, অতঃপর তাদেরকে আবৃত করেছি ফলে তারা দেখতে পায় না, সূরা ইয়াসিন আয়াত 9। এই আয়াতের বদৌলতে প্রত্যেকটি চেকপোস্ট পার হয়ে যেতেন তিনি। অন্যান্য মুজাহিদ কোথাও যেতে নিলে তাদেরকে জিজ্ঞাসা করা হতো, চেক করা হতো, আরও নানান ধরনের তালবাহানা, কেউ পার পেতেন আর কেউই কেউ ধরা পড়তেন। কিন্তু শাইখ তামিমকে আল্লাহ তাআলা প্রত্যেকটি বিপদে উদ্ধার হওয়ার রাস্তার দেখিয়েছেন। আসলে এই আয়াতের উপর তার বিশ্বাস ছিল, ঈমান ছিল। ঈমানবিহীন তেলাওয়াত এবং দোয়া কোনোই ফায়দা হয় না। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুমের যুগেও এমন এক উদাহরণ আছে। একবার এক লোকের খুব অসুখ হলো, সকলে সূরা ফাতিহা পড়ে ফু দিতে লাগলো তাকে, কিন্তু তার নিরাময় হচ্ছিল না। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সূরা ফাতিহা পড়ে ফু দেওয়া মাত্রই সুস্থ হয়ে গেল সে। শাইখ তামিম আল আদনানি রহিমহুল্লাহ মুজাহিদদের জন্য ডলারের পাশাপাশি স্বর্ণও সংগ্রহ করতেন। সেগুলো একটি ব্যাগে ভরে আফগানে যেতে যেতে সূরা ইয়াসিনের এই আয়াত তিলাওয়াত করতেন তিনি। চেকপোস্টে এলে তার সমস্ত ব্যাগ চেক করা হতো, কিন্তু কোনো না কোনোভাবে স্বর্ণ রাখা ব্যাগটি চেক করা হতো না। এটি আল্লাহর উপর তাওয়াক্কুলের প্রমাণ। অভিমানী মুজাহিদ। মুজাহিদদের আমির আবু আবদুল্লাহ কোনোভাবেই তামিম আল আদনানিকে সম্মুখ জিহাদে নিতে প্রস্তুত ছিলেন না, কারণ তো আগেই বলা হলো অতিরিক্ত ওজন। একবার কোনো এক কারণে আবু আবদুল্লাহ অন্য কোথাও গেলেন। ভারপ্রাপ্ত আমির হলেন আবু হাজির আল ইরাকি। আবু হাজির আল ইরাকি পরবর্তীতে নিউ ইয়র্কে ধরা পড়েন এবং কারাগারে আছেন। শাইখ তামিম ভাবলেন এই তো সুযোগ, তিনি আবু হাজির আর ইরাকির কাছে জিহাদে অংশগ্রহণের অনুমতি নিতে গেলেন। বললেন, দেখুন শত্রুরা এসে গেছে, আমাদেরকে এখনই বের হতে হবে। কিন্তু আবু হাজির কিছুতেই সিদ্ধান্ত নিতে পারছিলেন না কী করা উচিত, কারণ একদিকে আবু আবদুল্লাহর আদেশ, অপরদিকে শাইখ তামিম আল আদনানি একজন সম্মানিত ব্যক্তি। আবু আবদুল্লাহ আসলে আপনি তাকে বলে যাবেন, আমি অনুমতি দিতে পারছি না। কিন্তু শাইখ তামিম বাচ্চাদের মতো শুরু করেন, অবস্থা বেগতিক দেখে অনুমতি দিয়ে দিলেন আবু হাজির। শাইখ তামিম আল আদনানি পাহাড়ের উপর চড়ে গেলেন। এর মধ্যে আবু আবদুল্লাহ ফিরে এসে খোঁজ খবর নিতে গেলেন সে কোথায়। শাইখ তামিম পাহাড়ের উপরে গেছেন শুনে তিনি অবাক হয়ে বললেন, এক্ষুনি তাকে ডেকে নিয়ে এসো, গিয়ে বলো যে আমির ডাকছেন। প্রথমে তিনি আসতে চাননি, তখন তাকে বলা হলো আমিরের আনুগত্য করা আল্লাহর আনুগত্য করার মতোই। যদি এখানে কেউ কোনো বিপদে পড়ে যান এবং আপনি ফিরে না আসেন, তবে কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনাকে জবাবদিহি করতে হবে। বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে ফিরে এলেন তামিম আল আদনানি। আবু আবদুল্লাহকে বললেন, আল্লাহর কসম, আপনি আমাকে জিহাদে যাবার অনুমতি না দিলে খাবার পানি কিছুই মুখে দেব না। আবু আবদুল্লাহ ভাবলেন হয়তো মজা করছেন, কিন্তু প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিনও গেল, একদিনও শাইখ তামিম আল আদনানি কিছুই খেলেন না, দুর্বল হয়ে গেলেন তিনি। তা দেখে বাধ্য হয়ে আবু আবদুল্লাহ তাকে পাহাড়ে যাওয়ার অনুমতি দেন। শাইখ আদনানি রহিমহুল্লাহ পাহাড়ে উঠে মর্টর ছুড়লেন, গুড়ি ছুড়লেন, তারপর তাকে আবারও বেসে ফিরে আসার আদেশ দেওয়া হয়। 1987 সালের রমজান মাসে বিখ্যাত লায়ন দেন অপারেশন সংঘটিত হয়। মুজাহিদদের বেস ক্যাম্পগুলো ছিল পূর্ব আফগানের জাজিতে। সোভিয়েত সেনাবাহিনী বোমা হামলা করে গুড়িয়ে দেয় সেগুলো। 2000 সেনাবাহিনীর বিপরীতে মাত্র 50 জন মুজাহিদ ছিলেন, অর্থাৎ প্রত্যেক মুজাহিদের বিপরীতে প্রায় 40 জন করে সোভিয়েত সেনা। এই 50 জন ছিলেন স্রেফ
বেস ক্যাম্প পাহারার জন্যে। এর মধ্যে শাইখ আবদুল্লাহ ইউসুফ আজম, শাইখ তামিম আল আদনানী, নাসিদ গায়ক জুবাইর আল মাদানি, শাইখ উসামা বিন লাদেনও ছিলেন রাহিমাহুল্লাহ। শাইখ আবদুল্লাহ ইউসুফ আজম তখন তামিম আল আদনানীকে যোগাযোগের দায়িত্ব দেন। সোভিয়েত বাহিনীর অবিরত গুলি বোমা বর্ষণের সময় কুরআন তিলাওয়াত করতে শুরু করেন শাইখ তামিম। জাহান্নামের আজাব সম্পর্কিত আয়াতগুলো পড়ছিলেন তাড়াতাড়ি, আর জান্নাতের নিয়ামত সম্পর্কিত আয়াতগুলো ধীরে ধীরে। আশা করছিলেন যে এই আয়াতগুলো পড়াকালীন শাহাদত বরণ করবেন। মুহুর্মুহু গুলি ও বোমা বর্ষণের ফলে বাঙ্কারের ছাদ কাঁপছিল, কিন্তু শাইখ তামিম নির্বিকার ভঙ্গিতে এক পারা দুই পারা করে প্রায় ছয় পারা তিলাওয়াত করে ফেললেন। বাঙ্কার ছেড়ে বেরিয়ে আসতে বলা হয় তাকে। বলা হলো, এ কী করছেন আপনি? যে অসম যুদ্ধে মৃত্যু নিশ্চিত, সেখানে মৃত্যুর আশায় বসে থাকা হারাম। তা শুনে শাইখ তামিম আল আদনানী রহিমহুল্লাহ বেস ক্যাম্পে ফিরে যান। আমির আবু আবদুল্লাহ সবাইকে ফিরে যেতে বললেন। এই আদেশ শুনে কান্না শুরু করেন তামিম আল আদনানী। কান্নার গমকে তার শরীর কাঁপছিল, ভিজে যাচ্ছিল দাড়ি। তিনি বললেন, আমাদের এত কষ্ট, এত পরিশ্রম এবং এত দূর পর্যন্ত আসা কি যুদ্ধের জন্য নয়? আমরা তো এখানে যুদ্ধ করার জন্য এসেছি, তবে কেন ছেড়ে যাব? অবশেষে আমির আবদুল্লাহ তাকে বোঝালেন, দেখুন, এই যুদ্ধ অসম যুদ্ধ, জয়ের সম্ভাবনা এখানে নেই। যদি অপরাপর মুজাহিদের কিছু হয়ে যায়, তাহলে সেটার জন্যে আপনি দায়ী থাকবেন। তা শুনে শাইখ তামিম আল আদনানী রহিমহুল্লাহ ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হন। জনপ্রিয়তা। শাইখ তামিম আল আদনানী রহিমহুল্লাহ আবার সৌদি আরবে গেলেন, কিন্তু এবারে তিনি গিয়ে আফগানিস্তানে আমার তৃতীয় সফর শীর্ষক যে বক্তব্য দিতে চেয়েছিলেন তা দিতে দেয়া হলো না। নিষিদ্ধ ঘোষণা করা হলো তার বক্তব্য, কিন্তু শাইখ তামিম কোনো না কোনোভাবে ছড়িয়ে দিলেন তার বক্তব্যের রেকর্ড। এটিও প্রচুর পরিমাণে বিক্রি হলো, হাল ছেড়ে দিল কর্তৃপক্ষ। এরপর শাইখ তামিম কাতার সফর করেন। নিজেদের জানমাল দিয়ে সব সময় জিহাদকে সহায়তা করে এসেছে কাতারের জনগণ, তারা শাইখকে নিরাশ করল না। এরপর আবার আফগানিস্তানে ফিরে এসে পুরোপুরি জিহাদে আত্মনিয়োগ করেন তিনি। নিজের পরিবারকেও নিয়ে আসেন এখানে, সঙ্গ দিতে থাকেন শাইখ আবদুল্লাহ আজম রহিমহুল্লাহকে। তারা উভয় মিলে জিহাদের কাজে নিজেদের উজাড় করে দেন। শাইখ আবদুল্লাহ আজম বিভিন্ন দেশে বিভিন্ন বক্তৃতা দিতেন, যেমন কাতার, পাকিস্তান। শাইখ তামিম আল আদনানী যেতেন আফ্রিকার দেশগুলোতে। তিনি আমেরিকাতেও সফর করেছেন। এছাড়াও করাচি, বাংলাদেশ, ভারত, আরব আমিরাত ও এশিয়ার অনেক দেশে গেছেন তিনি। তিনি যেখানে যেতেন মানুষ তার চারপাশে ঘিরে ধরত। একটি বক্তৃতা দিলে আরও একটি বক্তৃতা দেওয়ার জন্যে অন্য জায়গায় নিয়ে যাওয়ার হতো তাকে। এর মাধ্যমে তিনি প্রচুর অর্থ সংগ্রহ করে তা আফগানে নিয়ে যেতেন। একবার আরব আমিরাতে তিনটি বক্তব্য দেওয়ার পর তার কাছে 4.5 কেজি স্বর্ণ এসেছিল। মহিলারাই দিয়েছিল সব। আফগান জিহাদের জোশ ও জজবা মহিলাদের অন্তরকেও প্রভাবিত করেছিল। শাইখ আদনানী অনেক দোয়া করলেন তাদের জন্য। তাদেরকে এও বললেন, আমি মুজাহিদদেরকে আপনাদের কথা বলব এবং আপনাদের জন্য দোয়া করতে বলব। সাহসিকতা। একবার আরব আমিরাতের বিমানবন্দরে একটি ঘটনা ঘটল। শাইখ তামিম আল আদনানী রহিমুল্লাহর কাছে ছিল ফিলিস্তিনি পাসপোর্ট, তাই তাকে আরব আমিরাতে ঢুকতে দিচ্ছিল না তারা। নানান জিজ্ঞাসাবাদ করছিল, কিন্তু অমুসলিমদের ঢুকতে দিচ্ছিল ঠিকই। শাইখ আরব আমিরাতে ঢুকতেই প্রত্যাখ্যান করেন। পাসপোর্ট ফেরত নিয়ে সবার সামনে বলেন, দেখো, তারা মুসলিমদের ঢুকতে দেয় না, কিন্তু কাফিরদের ঢুকতে দেয়। আরেকবার তিনি নাইজেরিয়া থেকে মিশর হয়ে ইয়েমেন যাচ্ছিলেন। পথিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেল মিশরের পুলিশ। জিজ্ঞাসা করল তিনি কোথা থেকে আসছেন এবং কোথায় যাচ্ছেন। শাইখ তামিম সরাসরি বললেন, আমি সোজাসাপটা মানুষ, সোজাসাপটা কথা বলতে ভালোবাসি। আপনারা জানতে চেয়েছেন, তাই বলে দিচ্ছি, আমি আফগান মুজাহিদ, আফগানেই যাচ্ছি। তারা বলল, আফগানে কি কোনো মিশরীয় আছে? তিনি বললেন, হ্যাঁ আছে, আবু আবদুল্লাহ, আবু মোহাম্মদ, আবু ইসমাইল। ফাজলামো করেন, এগুলো তো ছদ্মনাম। দেখুন, মিশরীয় অনেক আছে, কিন্তু তাদের আসল নাম উপাধি এসব জানি না। আচ্ছা, মোহাম্মদ আল ইসলামবুলিকে চেনেন কি না? মোহাম্মদ আল ইসলামবুলি ছিলেন খালেদ আল ইসলামবুলির ভাই, যিনি আনোয়ার সাদাতকে হত্যায় অংশগ্রহণ করেন। মিশরের কুখ্যাত শাসক আনোয়ার সাদাত ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করেছিল। পুলিশের প্রশ্নের জবাবে শাইখ তামিম আল আদনানী বললেন, এমন কি কেউ আছে যে আমাদের বীর খালিদ আল ইস্তাম্বুলিকে চেনে না? নির্ভীক তামিম আল আদনানী তার জিজ্ঞাসাবাদকারীদের পাল্টা প্রশ্ন করতে শুরু করেন। বললেন, আমি কায়রোতে বক্তৃতা দিতে চাই, আপনারা দিতে দেবেন? অবশেষে তারা তামিম আল আদনানীকে যেতে দেন, কিন্তু বক্তৃতা দেওয়া নিষিদ্ধ করে দেন তার জন্যে। ইন্তিকাল। শাইখ তামিম আল আদনানী রহিমহুল্লাহ যেহেতু অতিরিক্ত ওজনের কারণে যুদ্ধে শরিক হতে পারতেন না, তাই ওজন কমানোর তোড়জোড় শুরু করেন তিনি।
এই ওজন নিয়ে তিনি নাইজেরিয়া, মিশর, কাতার সফর করতেন। তাকে কিছু ভাই পরামর্শ দিল, আপনি আমেরিকা চলে যান, সেখানে আপনি ভালো চিকিৎসা পাবেন। শাইখ তামিম তাই করেন, কিন্তু সেখানে গিয়েও অপারেশনের অপেক্ষায় বসে রইলেন না তিনি, বক্তৃতা করতে লাগলেন, বিভিন্ন মসজিদে মসজিদে ঘুরে ঘুরে বিভিন্ন কনফারেন্সে যোগ দিতে লাগলেন। তার প্রতিটি বক্তৃতার রেকর্ড দেদারসে বিক্রি হতে লাগল, সেসব অর্থ যেতে থাকে আফগানিস্তানে। তিনি প্রতি সপ্তাহে একবার শাইখ আবদুল্লাহ আজমকে ফোন করতেন, বলতেন অপেক্ষা করুন আমি আসছি, আমার ওজন 5 কেজি কমে গেছে। প্রতি সপ্তাহে এভাবে ওজন জানাতেন তিনি। আসলে তার ওজন 150 কেজি থেকে 109 কেজিতে চলে এসেছিল, কিন্তু একদিন তিনি ফ্লোরিডাতে একটি কনফারেন্সে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন। দিনটি ছিল 1989 সালের 18ই অক্টোবর। হাসপাতালে যাওয়ার পথে তার হার্ট অ্যাটাক হয়, ইন্তিকাল করেন তিনি, রাহিমাহুল্লাহ রহমাতান ওয়াসিয়াতান। তার দেহ ফ্লোরিডা থেকে ইসলামাবাদ হয়ে পেশোয়ারে আনা হয়, অন্যান্য মুজাহিদ নেতার সাথে তাকে কবরস্থ করা হয় সেখানে। শাইখ তামিমের সারা জীবনের ধ্যান জ্ঞান ছিল আল্লাহর রাস্তায় জিহাদে যোগদান। আমেরিকা যাওয়ার উদ্দেশ্যও ছিল ওজন কমিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণের উপযুক্ত হওয়া। পেশোয়ারে আনার আগে অনেকক্ষণ ফ্লোরিডার হাসপাতালে ছিল তার মরদেহ। তার স্ত্রী সেখানে গিয়ে স্বামীর উপনাম ধরে ডেকে বললেন, জান্নাতে আমাদের দেখা হবে আবু ইয়াসির। আবু তারেক নামে একজন ব্যক্তি ছিলেন সেখানে, তিনি বললেন, আমি দেখেছি শাইখ তামিম আল আদনানির দেহ থেকে পানি ঝরে পড়ছিল। রুমাল দিয়ে ওই পানি মুছে দিচ্ছে তার স্ত্রী, এক ধরনের সুগন্ধি ছড়িয়ে পড়েছিল সেই কক্ষ থেকে। কেউ কেউ এসে বলেছিল, আপনারা এই মরদেহে কোন সুগন্ধি দিয়ে দিয়েছেন, সুগন্ধির নাম কি? এর এক মাস পর শাইখ আবদুল্লাহ ইউসুফ আজম নিহত হন। শহীদ হওয়ার পূর্বে তার লেখা সর্বশেষ বই মাশাক্কুল হুর বা জান্নাতি হুরুদের কারা ভালোবাসে, এই বইয়ে 100 জন শহীদের জীবনী আলোচনা করেছেন তিনি, যারা আফগান ভূমিতে শহীদ হয়েছেন। সর্বশেষ ঘটনাটি শাইখ তামিম আল আদনানি রহিমহুল্লের। শাইখের নাম সেখানে লেখা হয় শাহিদ বীর শাইখ তামিম আল আদনানি রহিমহুল্লা। অথচ তিনি তো যুদ্ধে মারা যাননি, না আফগান জিহাদে, না চেচনিয়ায়, না গুলির আঘাতে, না মিসাইলের আঘাতে। তিনি ইন্তেকাল করেছেন আমেরিকার হাসপাতালে। তবুও তাকে শহীদ আখ্যায়িত করার কারণ হলো তার নিয়াত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি হিজরত করবে, আল্লাহর জন্য কোনো কিছু করতে গিয়ে মৃত্যুবরণ করবে, সেই শহীদ হবে। শাইখ আবদুল্লাহ আজম রহিমুল্লাহ লিখেছেন, মানুষ অনেক কারণেই ইন্তিকাল করে, কিন্তু তার মৃত্যু কী হিসেবে ধার্তব্য হবে তা নির্ভর করে তার নিয়াতের উপর। কেউ আল্লাহর রাস্তায় জিহাদ না করেও নিয়াতের কারণে শহীদ হবে, আবার অনেকে জিহাদে গুলির আঘাতে মৃত্যুবরণ করেও জাহান্নামে যাবে, একমাত্র তার নিয়াতের কারণে। তিনি আরও লিখেছেন, কেউ যদি আল্লাহর জন্য কিছু করতে বের হয়, এরপর রোগ বা অন্য কোনো জটিলতার কারণে মৃত্যুবরণ করে, তবুও সে তার নিয়াতের বদৌলতে শহীদ হিসেবে গণ্য হবে। শাইখ তামিম আল আদনানিকে নিয়ে আবদুল্লাহ আজম কতই না সুন্দর বলেছেন, আপনি ইন্তিকাল করেননি, কিভাবে বা করবেন, যেখানে আপনার স্মৃতি আমাদের জীবনকে করেছে পরিপূর্ণ, আপনার অন্তরে যে দরদ ছিল তা আপনি ছড়িয়ে দিয়েছেন অন্তর থেকে অন্তরে, আপনার যে গলার স্বর ক্যাসেটে ক্যাসেটে সারা দুনিয়া বাসছে তা আল্লাহর শত্রুদের হৃদয়ে কম্পন ধনের জন্যে যথেষ্ট। আপনি এমন কোনো বড় লেখক ছিলেন না, কিন্তু আপনার শব্দে এমন জাদু ছিল যা হৃদয় আকর্ষণ করতে যথেষ্ট। আপনি বড় কোনো আলিম ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ফিকহের বহুল জ্ঞান দান করেছেন, আল্লাহ তাআলা আপনাকে আলোকিত করেছেন এবং আপনার আলোয় আপনার মাধ্যমে অন্যান্য লোকেদের উপকার করেছেন। আপনি হয়তো সেই ঘোড়সাওয়ার নন যিনি ঘোড়া নিয়ে মাঠে মাঠে দৌড়ে বেড়ান, আপনি হচ্ছেন সেই ঘোড়সাওয়ার যিনি ঘোড়ায় বসে অন্যদের উৎসাহিত করেন। আল্লাহ তাআলা শাইখ তামিম আল আদনানির উপর রহম করুন, তার সকল ভুলভ্রান্তি ক্ষমা করুন, তাকে জান্নাতে উঁচু মাকাম দান করুন। তিনি সহ আরও যে সকল মুজাহিদ শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করুন, তাদের প্রতি রহম করুন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে তাদেরই পদাঙ্ক অনুসরণ করে আল্লাহর রাস্তায় জীবন বিলানোর তৌফিক দান করুন, তাদের জীবনকে আমাদের জন্য শিক্ষা অর্জনের ওয়াসিলা হিসেবে কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে আমরা শেষ করেছি উম্মার কিংবদন্তীরা এই বইটির অডিও সিরিজ। বইটি প্রকাশিত হয়েছে সন্দীপ প্রকাশন থেকে, আপনারা চাইলে এই বইটি কিনতে পারেন সন্দীপ প্রকাশন থেকে। ধন্যবাদ, জাজাকাল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।